মুখ্যমন্ত্রীয়ে কৈছে যে বদরুদ্দিন আজমলে যদি বিয়া পাতিব খোঁজে তেতিয়া ইলেকশনের এই ভিতরতে পাতি লোক, কারণ ইলেকশনের পিছতে আমার বহু বিবাহ আইনখন আহিব আর বহু বিবাহ করাব নোৱাৰিব। গতি এতিয়াই পাতি লোক, যোনে পাতিব বিচাৰিছে তেওঁলোকক আমি এই কেইদিনের ভিতরে পাতি লোক দিছো। ইলেকশনের পিছতে আমি বহু বিবাহর আইন আনিম আর তারপর আর কোনেও বহু বিবাহ করাব নোৱাৰিব। গতি বহু বিবাহ করাব বিচারকলে এটাই বিয়া করাই লোক। মই তো আশা রাখো যে মাধব রাম রঘুবংশী সাগে হঠাৎ কেতিয়াবা জয়েন করে দিব। আপনাদের তেখেতক গিয়ে কব যে তেখেতর অবস্থাটা এনেকা, তেখেতর পিছফালে তো এজনও মানুষ নাই, গতি এনে থাকিনো কি করব? আমার দলতে যোগদান করে দিয়ক, আমিও দলত ভাল মর্যাদা দিয়ে কাম করার সুবিধা দিই। সব এই কিছু বস্তু এনেকা যে যার একটা পদ্ধতিগত ব্যবস্থাতে কমা বড়া এইবিল চলি থাকে, আর আমার সরকারকে যিমানলৈকে কোনো ধরনের রাষ্ট্রখনের অসুবিধা নোহাক নিয়ন্ত্রণ করে রাখবে, রাষ্ট্রের অর্থনীতির অসুবিধা নোহাক নিয়ন্ত্রণ করবলাখানি করে আছে। কিন্তু কিছু বস্তু এনেকা যে তাত নিয়ন্ত্রণত রাষ্ট্রের বেলেগ ধরনের কথা কিছু থাকে, আর সেই কারণে ইয়াক লৈ মই নাভাবো। কারণ আজি গোটেই ভারতবর্ষখন মোদীময় পরিবেশ, এই মোদীময় পরিবেশত রাইজে মোদীক তৃতীয়বারের কারণে সরকার আর প্রধানমন্ত্রী বনাবর কারণে রেডি হয়েছে। গতি এই এই সময়ত এই কথাবিলাকৰ কোনো ভ্যালু নাই। আর তার যদি আজি চায় অপরিহার্য বস্তু যেসমূহ গ্যাসরপা পেট্রোলের বা যে ধরনের অপরিহার্য বস্তু আজি তারিখে সেইবিলাকৰ দাম কিছুদিন আগরপা কমিয়ে আহিছে। গতি এই যিসকলের কথা কই থাকে এই কথাবিলাকৰ কোনো আসলতে মূল্য নাই আর বড় বেশি গুরুত্বপূর্ণ কথা বলে মানে নাভাবো। আমার সরকারি ব্যবস্থার মাজেরে আমার যিখিনি ব্যবহারী সাধারণ মানুষের কারণে ঔষধের প্রয়োজন হয় সেইখানে ঔষধ আজিকালি বিনামূল্যভাবে এভেলেবল। গতি সর্বসাধারণ রাইজে কোনো তাত অসুবিধা নাপায়। কিন্তু যিসকলে একেবারে জেনেরিক মেডিসিন ইউজ নকৰি ব্র্যান্ডেড মেডিসিন ইউজ করব খোঁজে তেওঁলোকৰ তো দাম সেই আর থাকে। এটা মই যদি সাধারণ খাদি চলা পিন্ধু তাত তো মোর অসুবিধা নাই, এটা লুই বিটনের চলা পিন্ধিব খুঁজলে তো দাম দিব লাগবে, তাত আমি কেন খাব? কোনোবাই দামি বস্তু পিন্ধিব খোঁজে তেওঁলোকৰতো দামি বস্তু পিন্ধাটোৱে চখ। সাধারণ মানুষের তো খাদি চলা হলে হয়, কটনের চলা হলে হয়, গতি সেনেকা সাধারণ মানুষের বস্তুর কোনো দাম বড়া নাই। সিংরা খালে আজি মঙ্গলদৈ জেলা কার্যালয় 300+ লোকে আমার দলত যোগদান করলে, আমার দলের নীতি আদর্শের প্রতি একাত্ম হয়ে আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বর প্রতি আকর্ষিত হয়ে তেখেতকলে আমার দলত যোগদান করলে, আর সকলকে আমি আমার দললৈ স্বাগতম জানাইছো। আজি গোটেই অসম জুড়িয়ে এনেকুৱা ধরনের যোগদান হয়ে আছে, আর আমি এনেকুৱা এটা পরিবেশ দেখিছো যে অসমত যেন বিরোধী গণ্য হয়ে পড়িছে। আর সকল লোকেই যদি রাষ্ট্রখনক ভাল পায়, সমাজের কারণে কাম করব বিচারে, দেশের কারণে কাম করব বিচারে, প্রত্যেকেই ভারতীয় জনতা পার্টি যোগদান করেছে, আর সকলে এই দলটোর মজিয়ারে এই দলটোর মাজত থাকি রাষ্ট্র সেবার কাম করব বলে আশা রাখিছো।